দশম বর্ষে ধবলগিরির থিমে সেজে উঠেছে চন্দননগরের দশভুজাতলার আমাদের বাড়ির দুর্গাপুজো। প্রতি বছরের ন্যায় এবছরও ভিড় উপচে পড়বে বলে আশাবাদী আয়োজকরা। আপনাদের দেখাবো প্যান্ডেল নির্মাণের সেই দৃশ্য। এ বিষয়ে পূজা কমিটির কর্ণধার সমিত সুরকি জানিয়েছেন, শোনাবো। লোকে পুরীতে যায় ধবলগিরি দেখতে, আমরা ভাবছি চন্দননগরে ধবলগিরি দেখাবো, তাই জন্য আর পুরী যেতে হবে না। এবারে ধবলগিরি দেখতে চন্দননগরের মানুষ, বাইরের মানুষ সব এবার দশভুজা দাঁড়াতে আসবে দুর্গাপুজোয়। এই ধবলগিরি করতে কত দিন সময় লাগছে? করতে প্রায় 45 দিন মতন বাঁশ বাঁধা হয়ে গেছে, এখনো এক মাসের কাজ আছে, কাজ চলছে। আপনি তো ভেতরে গেছিলেন, ছবি টবি তুলেছেন, দেখবেন কাজ চলছে। আশা করা যাচ্ছে মহালয়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পারব। প্রতি বছর একটা একটা থিম আপনি উপহার দেন, এবারে ধবলগিরি কেন করবেন? এত সমাজে হানাহানি মারামারি চলছে, তো ধবলগিরি হচ্ছে শান্তির প্রতীক, সেই হিসেবে আমরা ধবলগিরিটাকে বেছে নিয়েছি। আমাদের বাড়ি কেমন? আমাদের বাড়িটাই মানে সকলের বাড়িটাকেই আমাদের বাড়ি ভাবছি, যে এইখানে আমার পাড়ারই পুজো, সবাই মিলে করি আমরা, তো এটা আমাদের বাড়ি বলছি, কিন্তু এটা আমাদের এখন হয়ে গেছে এলাকার পুজো। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 9831478795।